হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি কালারফুল জেব্রা কেক। এটা খুবই নরম আর তুলতুলে একটা কেক, তাহলে চলুন শুরু করি। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি 1/4 কাপ তেল। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ইলেকট্রিক গিটারের সাহায্যে প্রায় 1 মিনিটের মতো এই সব কিছুকে বিট করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে আমি এর মধ্যে চেলে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1/2 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ। দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। এবারে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে দুধ লেগেছে 1/4 কাপ। এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা অংশে আমি লাল ফুড কালার মিশিয়ে নিচ্ছি, আর আরেকটা অংশে সবুজ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। বাকিটা আমি ভ্যানিলা কেকের ব্যাটারটাই রেখে দিচ্ছি। কেক মোল্ডে আমি প্রথমে ভ্যানিলা কেকের ব্যাটারটা দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি সবুজ কেকের ব্যাটার, এরপরে লাল। এভাবে আমি সবগুলো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের সব ব্যাটার আমার এভাবে দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর এই ডিজাইনটা করার পরে আমি এটাতে একটু ভালো মতো ট্যাগ করে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রিহিট করে নিচ্ছি। এরপরে এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে কেক মোল্ডটাকে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় বেক করব 30 থেকে 35 মিনিট, চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। কেকটা তৈরি হয়ে গেছে। এবারে কেকটাকে কেক মোল্ড থেকে আনমোল্ড করে নিচ্ছি, আর এর আগে এভাবে কেকটাকে আলগা করে নিচ্ছি। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, খুবই স্পঞ্জি, খুবই তুলতুলে হয়েছে কেকটা। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।